প্রিয় ছাত্রীরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তো তোমাদের জন্য আজকের ভিডিও থাকছে বাংলার গল্প জল সত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এখান থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা যাদের পরীক্ষা ডিসেম্বর দু বা জুন দু চব্বিশ ডিসেম্বর চব্বিশের পরীক্ষা মাত্র আর এক মাস বাকি রয়েছে যদি সারা বছর ধরে না পড়ে থাকো কি পড়বে বুঝতে পারছো না পরীক্ষা কি বুঝতে পারছো না যদি তোমরা ভালো রেজাল্ট করতে করতে চাও চাও বা পাস তোমরা যদি চাও তো সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে সাতটা সাবজেক্টের বইয়ের অধ্যায় টু অধ্যায় নোটস তার সঙ্গে লাস্ট মিনিটের সাজেশন লাস্ট মিনিটের শর্ট নোটস মডেল সেটের প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারো এক মাস যদি এই নোটস গুলো পড়া যায় তা সত্ত্বেও একটি ভালো রেজাল্ট তোমরা কিন্তু করতে পারো যাদের দরকার তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো বাকি প্রত্যেকটা সাবজেক্টে সাজেশনের ভিডিও অলরেডি আমরা কিন্তু আপলোড করে দিচ্ছি ইউটিউবে তোমরা অবশ্যই ভিডিও গিয়ে দেখে নিও ঠিক আছে তো চলো আমরা বিউটি শুরু করি জলসত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রতিটি প্রশ্নের মান এক দেখো একের প্রশ্ন কি বলছে জলসত্র ছোট গল্পটির রচনাকার কে লিখবে জলসত্র ছোট গল্পটির রচনাকার হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দু নম্বরের প্রশ্ন জলসত্র কি কারা স্থাপন করেছিল লিখবে জলসত্রটি আমডোবের তারাজাত বিশ্বাস স্থাপন করেছিলেন তিন নম্বর প্রশ্ন বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শীঘ্র কোথায় যাচ্ছিলেন লিখবে বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শীঘ্র বাড়ি যাচ্ছিলেন চারের প্রশ্ন বৃদ্ধ মাধব শিরোমণি মশাই বটতলায় পৌঁছে কি দেখলেন লিখবে বৃদ্ধ মাধব শিরোমণি মশাই বটতলায় পৌঁছে দেখলেন একটি জলসত্র পাঁচের প্রশ্ন যেদিকে চোখ যায় সেদিকেই কেবল কি দেখা যায় লিখবে যেদিকে চোখ যায় সেদিকেই কেবল খড় বালির সমুদ্র দেখা যায় ছয়ের প্রশ্ন নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত মাঠটা কত ক্রোস বিস্তৃত লিখবে নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত মাঠটা চার ক্রোশ বিস্তৃত সাতের প্রশ্ন অসহ্য পিপাসায় শিরোমণি চোখে কি দেখতে লাগলেন লিখবে অসহ্য পিপাসায় শিরোমণি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন আটের প্রশ্ন জলসত্র গল্পে বর্ণিত মাঠটার নাম কি লিখবে জলসত্র গল্পে বর্ণিত মাঠটার নাম হচ্ছে কচু চুসির মাঠ নয়ের প্রশ্ন দেখো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এ মাঠ পার হতে গিয়ে গরম বালিতে কী দেখা যেত লিখবে গরম বালিতে পিপাসায় কাতর হয়ে পড়ে থাকা নির্জীব দেহ দেখা যেত দশের প্রশ্ন হাঁটার বাজি জিতলে শিরোমণি মশায় কী পুরস্কার পাবেন ভেবে পুতুলের মতো চলছিলেন লিখবে এক ঘটি ঠান্ডা জল পুরস্কার পাবেন ভেবে শিরোমণি মশাই পুতুলের মতো চলছিলেন এগারো নম্বরের প্রশ্ন দেখো তাহ দাও দিকি মোড়ে আজ একটা খাই কে কি খেতে চাইলো লিখবে জলসত্র গল্পে আবদুলের মা ডাব খেতে চাইল বারো নম্বর প্রশ্ন বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল কে হতাশভাবে বসে পড়ল লিখবে ছমিরুদ্দিন মিয়া হতাশভাবে বসে পড়ল তেরো নম্বরের প্রশ্ন বইকালে বাতাসে কাছের ঝোপ থেকে কিসের গন্ধ ভেসে আসছিল ডাসা খেজুরের গন্ধ ভেসে আসছিল তোমরা যারা নোট চাও এটা আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করে প্রতিটা সাবজেক্টের এইভাবেই এই ধরনের একদম অধ্যায় নোট সংগ্রহ করতে পারো যেটা ঘরে বসে আপনারা তোমরা পড়াশোনা করে কিন্তু ভালো রেজাল্ট করতে পারো চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা চোদ্দ নম্বর প্রশ্ন একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলেছিল পাখিটার নাম কী লিখবে পাখিটার নাম বু কথা ক পনেরো নম্বরের প্রশ্ন শিরোমণি মশাইয়ের পাকলি মেয়ের নাম কী লিখবে শিরোমণি মশাইয়ের পাকলি মেয়ের নাম উমা ষোলো নম্বরের প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন দেখো এই বটতলায় অসহ্য পিপাসায় জলের অভাবে একটি মেয়ে কী চুষেছিল লিখবে একটি মেয়ে অসহ্য পিপাসায় জলের অভাবে বুনো কোচু ডাটা রস ছিল। নেক্সট প্রশ্ন সতেরো হবে দেখো জলসত্রে যে লোকটা জল দিচ্ছিলো তার নাম কি জলসত্রে যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনি বাস জাতিতে সৎ গোভ নেক্সট প্রশ্ন শেষ পর্যন্ত সদগোপের হাতে শিরোমণি মশাই জল খেতে চাইলেন কেন শিরোমণি মশাইয়ের মন থেকে ধর্মীয় গোড়াবি দূর হয়ে যাওয়ার জন্য তিনি জাতিভেদ প্রথা ভুলে মানব ধর্মকে প্রাধান্য দিয়ে সদগোপ জাতি চিনিবাসের হাতে জল পান করতে চাইলেন আঠেরো জলসত্র গল্পে যে ব্রাহ্মণের কথা আছে তার নাম কি লিখবে জলসত্র গল্পে বর্ণিত ব্রাহ্মণের নাম মাধব শিরোমণি মশাই তো দেখো তো এই গল্প থেকে এই কটা প্রশ্নই আমরা তুলে ধরলাম তোমাদের কাছে অবশ্যই প্রশ্নগুলো খাতে তোমরা নোট করে নাও যারা নোট নিতে চাও একদম অধ্যায় নোট তো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশন টাকে অবশ্যই অন করে দিও যারা ভালো রিজার্ভ করতে চাইছো তারা অবশ্যই সোমনাথ একাডেমিতে থেকে স্বল্প মূল্যের নোটসগুলো সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো